সে ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তুমি যার জন্য জন্ম হয়েছো সে যতই দূরে থাকুক না কেন, কোনো একদিন তার দরজায় ভুল করে হলেও তুমি হাজির হয়ে যাবে। মনে রেখো, সবকিছুই আগে থেকে রেডি করা। তুমি ঠিক যেমন, তোমার জন্য ঠিক তেমনই কাউকে বানানো হয়েছে। একটু এদিক সেদিক হবে না, সময় মতো সে চলে আসবে। এর মাঝে তোমার জীবনে যত মানুষই আসুক না কেন, তা শুধু ক্ষণিকের। ক্ষণিকের হয়ে ভেসে আসা মানুষগুলো অতীত পাখির মতো এসে মনে নাড়া দিয়ে চলে যায়। যার হাতে হাত রেখে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছ, সেও যদি তোমার না হয়ে থাকে তবুও তুমি তাকে পাবে না। কোনো না কোনো কারণে তোমাদের বিচ্ছেদ হবেই। কালেমা পড়ে কবুল বলার আগ পর্যন্ত তুমি কাউকে শিওর দিয়ে বলতে পারবে না সে তোমার হবেই। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে যায় কিংবা বিয়ে ভেঙে যায়, এমন ঘটনা অনেক আছে। তবে কেন কাউকে বাবার জন্য এত আয়োজন? কেন অন্যের জন্য নিজেকে পরিবর্তন? তুমি তোমার মতো করেই থাকো, দরকার হলে নিজের জন্য নিজেকে পরিবর্তন করো, তবু অন্য কারোর জন্য না। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমার জন্য মাঝপথ চেয়ে বসে থাকে। যে নিজেকে ভালোবাসতে জানে সে তার ভালোবাসার অভাব হয় না। যে তোমাকে ভালোবাসবে সে শুধু তোমাকে না, তোমার ভালো মন্দ দোষ গুণ সবকিছুই ভালোবাসবে। যদি তুমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করো তাহলে তুমি তার হাতের পুতুল হয়ে গেলে। সে যেভাবেই চাইছে তুমি সেভাবেই নাচতেছো। আর কারোর হাতের পুতুল হয়ে যাওয়া মানে হলো তুমি মূল্যহীন। অধিকার খাটাতে সবাই পছন্দ করে, তবে সব ক্ষেত্রে অধিকার মেনে নেওয়াটা বোকামি। যদি কারোর ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য দিতেই থাকো তাহলে একদিন তুমি তোমাকে খুঁজে পাবে না। তোমার ইচ্ছা অনিচ্ছাগুলো তার অধিকারের কাছে মাটি চাপা পড়ে যাবে। এভাবে যখন তার সম্পূর্ণ অধিকার খাটিয়ে ফেলবে তারপর সেও তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তাই নিজের মতো করে চলো, নিজের মতো করে বাঁচো। মনে রেখো, যদি কাউকে পাবার জন্য তুমি নিজেকে পরিবর্তন করতে থাকো তবে ধরে নাও তুমি তার জন্য নয় বরং অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করে যাচ্ছ। সম্পর্কে থাকা অবস্থায় ছেলেদের চেয়ে মেয়েরা স্যাক্রিফাইস বেশি করে। এদের জন্মই হয় অন্য কোনো পুরুষের জন্য। মেয়েরা এতটাই স্যাক্রিফাইস করে যে তার নিজ দেহটাও জীবনসঙ্গীর হাতে তুলে দেয়। একটা মেয়ে যতই সম্মানী হোক না কেন, এরা নিজ পরিচয়ে বাঁচতে পারে না। বিয়ের আগে এরা বাবার পরিচয়, আর বিয়ের পরে স্বামীর পরিচয়ে বাঁচতে হয়। মেয়েরা বড় হওয়ার সাথে সাথে এদের মনে বিয়ের ভয়টা চলে আসে। এরা ভাবতে থাকে তাকে একদিন নিজ পরিবার ত্যাগ করতে হবে, রক্তের সম্পর্কের প্রিয় মুখগুলো ছেড়ে অপরিচিত একটা পরিবারে গিয়ে উঠতে হবে, যাদের সাথে তার রক্তের বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। কি সাংঘাতিক! মেয়েদের জীবনে বিয়ে মানে নিজের পবিত্র সতীত্বকে তার প্রিয় স্বামীকে সঁপে দিয়ে সংসারের চাবিটা আঁচলে বেঁধে রাখা। ছেলেদের জীবনে বিয়ে মানে এলোমেলো জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য ঘরে একটা লক্ষ্মী তুলে আনা। ছেলে, ভালো যদি বাসতেই হয় তাহলে কালো কোনো মেয়েকে ভালোবাসো, যে মেয়েটা কোনো দিন কারো ভালোবাসা পায়নি, যে মেয়েটা আয়নার দিকে তাকিয়ে লজ্জা ছাড়া কিছুই পায়নি, যে মেয়েটার রয়েছে বুক ভরা ভালোবাসা কিন্তু দেয়ার মতো সে কাউকে পায়নি, যে মেয়েটার দিকে তাকিয়ে কোনো ছেলে আজও বলেনি তুমি আমার কাছে ছেঁড়া। একটা কালো মেয়ে তোমাকে সুন্দর আকর্ষণীয় দেহ না দিতে পারলেও সুন্দর একটা মন তুমি ঠিকই পেয়ে যাবে, যে মনে আজও কারোর দাগ পড়েনি। প্রতিটা কালো মেয়ে জানে সে যাকে পাবে তাকে খুব সহজেই পাবে না, খুব সহজেই তার মনে কেউ উকি দিতে আসবে না। তাই কালো মেয়েরা যাকে পায় জীবন দিয়ে হলেও সে ভালোবাসা হারাতে চায় না। মেয়ে, সুন্দর স্মার্ট ড্যাশিং মার্কা ছেলেদের কাছ থেকে তো কম ঠকলে না, এবার না হয় একটা হাবা গোবা ছেলেকেই ভালোবেসে দেখো, বুঝতেই পারবে না এরা কতটা ভালোবাসার অধিকার নিয়ে রাখে। যে ছেলেটার চোখের দিকে তাকিয়ে দুহাত শক্ত করে ধরে আজও কোনো মেয়ে বলেনি আমাকে কখনো ছেড়ে যাবে না, তো একটা বোকাশোকা ছেলেরাও হয়তো জানে না কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু তারা এটা খুব ভালো করেই বুঝে কিভাবে প্রিয় মানুষকে আপন করে রাখতে হয়। বোকা ছেলেরা কখনো ঠকাতে পারে না, এরা ঠকাতে জানে না। বোকা ছেলেরা সবার হাত ধরতে চায় না, কিন্তু যার হাত পেয়ে যায় তা কখনো ছাড়তে চায় না। এরা ভালোবাসা পাওয়ার চেয়ে দিতে বেশি পছন্দ করে। বন্ধুদের মাঝে কালো মেয়েটাও চায় কেউ একজন ভালোবেসে হাতটা শক্ত করে ধরে রাখুক, কিন্তু বোকাশোকা ছেলেটার মনেও ইচ্ছে জাগে কাউকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। কেউ দু হাত বাড়িয়ে রাখে শক্ত করে, কেউ ধরে বলবে দূরে হারিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে হারাবে বলে,
কিন্তু কেউ কাউকে পায় না। আমরা তাকেই ভালোবেসে বিরক্ত করতে যাই, যে ভালোবাসা পেতে পেতে অসহ্য হয়ে গেছে, আর যে ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে বসে থাকে তার দিকে ফিরেও তাকাই না। বুঝতেও পারি না পৃথিবীটা কি নিষ্ঠুর। একটা মানুষ তোমার প্রতিদিন খবর নিচ্ছে, প্রতি মুহূর্তে কেয়ার করছে, কি করছো, কোথায় যাচ্ছ, খেয়েছো কিনা ইত্যাদি এসব বিভিন্ন কথা বলে তোমার সাথে সম্পর্ক করতে চাইছে, অথচ তুমি তাকে কোনো মূল্যই দিলে না। যত বেশি তোমার কেয়ার করছো তুমি তত বেশি অবহেলা করছো। তোমার তীব্র রকমের বাজে অবহেলা পেয়েও মানুষটা তোমার কাছ থেকে চলে যায়নি, বারবার অবহেলা সহ্য করে ফিরে আসতেছে। তুমি হয়তো মনে মনে ভাবছো, বাহ, অবহেলা করেও যখন আমাকে দাম দিচ্ছে তখন তাকে মূল্য দেওয়ার কি দরকার। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো, বড্ড ভুল করবে। পৃথিবীতে প্রতিটা মানুষেরই যে কোনো কিছু সহ্য করার একটা লিমিট থাকে, তেমনি করে তোমার তীব্র অবহেলাও সহ্য করার একটা লিমিট আছে, যেটা অতিক্রম করলেই তুমি তার দেখা পাবে না। তোমার একটু একটু অবহেলা সহ্য করতে করতে সেও একটু একটু করে শিখে যাবে কিভাবে তোমাকে ছাড়া থাকা যায়। তোমার অবহেলা তাকে একা বাঁচতে শেখাবে। মানুষটা তোমাকে একদিন, দুই দিন, তিন দিন খোঁজ রাখবে, হঠাৎ তুমি দেখবে সে তোমার খেয়াল রাখছে না, কেয়ার করছে না, তুমি অস্থির হয়ে যাবে, কিছুই ভালো লাগবে না। খেয়াল করবে আগে ঠিক যতটাই কেয়ার করত এখন ঠিক ততটাই কেয়ারলেস হয়ে গেছে। এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তোমার একটু ইচ্ছা করবে তার খোঁজ নিতে। তুমি খোঁজ নিয়ে জানতে পারবে যে মানুষটা তোমার জন্য পাগল ছিল, সে আজ তোমার নেই, সব সময় তোমার পেছনে ছুটত, সে এখন তোমার পিছেও আসে না। যে বন্ধুদের আড্ডা বাদ রেখে তোমাকে সময় দিত সে এখন বন্ধুদের সাথে ফুল মাস্তিতে আছে। যে তোমার অবহেলা পেয়ে আড়ালে কাঁদত এখন তার জল নেই। তোমার অবহেলা পেয়ে যে সারা রাত না খেয়ে অস্থিরতা হয়ে কাটিয়ে দিত সে এখন খেয়ে টুপ করে ঘুমিয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই তুমি তার অভাবটা বুঝতে পারবে, তাকে প্রচন্ড মিস করবে, কিন্তু ততদিনে তোমার অনেক দেরি হয়ে গেছে। মানুষটার নরম মন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তুমি এমন একজনকে হারালে যে তোমার সব সময় কেয়ার করত। কথায় আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দিতে পারে না। অবহেলার শব্দটা খুব খারাপ, অবহেলার যন্ত্রণা সহ্য করা যায় না। তোমার বাসার সামনে কুকুরটাকেও একদিন অবহেলা করে দেখো, পরের দিন তাকে আর খুঁজে পাবে না। সেখানে আমরা তো মানুষ, অবহেলাই মানুষকে অবহেলা করতে শিখায়। পৃথিবীতে সেই মানুষটাই ভাগ্যবান যে মানুষের ভালোবাসা পায়, একটুখানি কেয়ার পায়, আর সেই সবচেয়ে হতভাগা যে এই ভালোবাসা ও কেয়ার পেয়েও ধরে রাখতে জানে না। কেউ কেউ সামান্য একটু কেয়ার ভালোবাসার জন্য দুহাত বাড়িয়ে বসে থাকে, আর কেউ কেউ ভালোবাসার দুহাত পেয়েও তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করে না। মেয়েদের চেয়ে ছেলেদের ভালোবাসার গভীর হয়। মেয়েরা কাউকে ভালোবেসে অবহেলা পেলেই সরে আসে, কিন্তু ছেলেরা লেগে থাকা আঠার মতো। ছেলেরা ভালোবাসতে বাসতে নির্লজ্জ বেহায়া হয়ে যায়, এতটাই বেহায়া হয়ে যায় যে সবার সামনে কান ধরা, হাত পা ধরতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ভর দুপুরে প্রিয় মানুষটার বাসার সামনে দাঁড়িয়ে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শুধু ছেলেরাই করতে জানে। যে ছেলে ঠিকমতো নামাজ পড়তো না তাকেও প্রেমিকার কথা মতো দেখা যায় নামাজের প্রথম কাতারে। যে পড়াশোনা তো দূরের কথা, ঠিকমতো ক্যাম্পাসেও যেত না তাকেও দেখা যায় লাইব্রেরিতে মন দিয়ে পড়তেছে। আচ্ছা, কয়টা মেয়ে প্রেমিককে হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রেমিকাকে হারিয়ে রাস্তায় দিন কাটাচ্ছে এরকম প্রেমিক অহরহ। জীবন দিয়েছেও অনেকে। হায় রে মেয়ে, ভালোবাসতে তো ছেলেরাই জানে, ছেলেরা খুব সহজে নত হয় না, সবার সামনে নিজেকে ছোট করে না। শুধুমাত্র যাকে ভালোবাসে তার সামনে ছেলেরা মাথা নত করে, ছোট হয় ও বিলিয়ে দেয় নিজের সবটুকু আত্মসম্মান বোধ। এর কারণ কি? শুধুমাত্র একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য, পাশে পাওয়ার জন্য। মেয়েরা বেঁচে যায় শুধুমাত্র একটা কারণে, কারণ তারা কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা রাখে। তাই প্রেমে ধোকা খেয়েও কষ্ট চেপে রেখে স্বামীর সংসার খুব ভালোভাবেই করতে পারে। অথচ ছেলেরা কষ্ট সইতে পারে না, তাই নিজেকে শেষ করে দেয়। মেয়েরা চলে যায় স্বামীর বাড়িতে, ছেলেরা চলে যায় রাস্তার পাগলের দলে। প্রেমের ক্ষেত্রে মেয়েদের মনে যেমন মধু আছে তেমনি বিষও আছে। যার কপালে মধু পড়ে তার মতো ভাগ্যবান কেউ নাই, আর যার কপালে বিষের ছটা পড়ে তার মতো দুর্ভাগ্যও কেউ নেই।